আবদুল্লাহ জানতে চেয়েছেন ফজরের সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজরের সালাতের সময় জাগ্রত হতে পারি না, কিভাবে ফজরের সালাতের সময় উঠতে পারবো, এ বিষয়ে আপনার পরামর্শ চাই। ভাই আবদুল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজরের সালাত পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়ে ওঠে না, এবং গোটা মাসে দু চার পাঁচ সাত দিনের বেশি তারা ফজরের সালাত মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা ওয়াক্ত মতো পড়তেই পারেন না। কিভাবে আমরা ফজরের সালাত পড়তে পারি, এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে। সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা, আল্লাহর সমস্ত নির্দেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ বিদনিল্লাহ। সুন্না লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন। নবী আলাইহিসসালাম এশার আগে খাবার গ্রহণ করতেন, অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত, তাহলে ইনশাআল্লাহ ভোরে ওঠা আপনার জন্য সহজ হবে। আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এশার পর তাড়াতাড়ি শোয়ার পরেও ঘুম আসে না, এপাশ ওপাশ করতে করতে বারোটা একটা বেজে যায়। এটা একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপাটিপিতে ব্যস্ত থাকি, বিশেষ করে ফেসবুকেতে ব্যস্ত থাকি, সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয়, আমাদের চিন্তা আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা, এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না, বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি। এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে, তো এই জন্য এশার পরে কোনো প্রকার টেলিভিশনে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপাটিপিতে সময় দেওয়া যাবে না। আপনি যদি এটি করতে পারেন ইনশাআল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজরের সালাত পড়া সহজ হবে। যত মোবাইল টিপাটিপি আছে যত কাজ আছে এগুলো এসার আগে আগে শেষ করুন, এসার পরে এগুলো করবেন না। বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টিপাটিপি করেন বা সহ মোবাইল টিপাটিপি করেন তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই ঘুমের মুহূর্তে আসা এটা আপনার জন্য কষ্টকর হবে। অতএব সুন্না লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে, এর জন্য এর মধ্যে আমাদের ফজরের সালাত পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ, এটি করতে হবে। এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে, অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করব। অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন, টের পান না, তো দূরে মোবাইল রেখে দিবেন। প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য, তিনি কল দিবেন একবার দুইবার তিনবার। এভাবে যদি আপনি চেষ্টা করেন ফজরের পরে ঘুমাবেন না, দুপুরে কাইরুলা করবেন যেটি সুন্না, এই সুন্না লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ বিইদনিল্লাহ ফজরের সালাত পড়া আমাদের জন্য সহজ হবে। সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো কখনও নিজের ফজরের সালাত ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজরের সালাত ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব, 10 টাকা 20 টাকা 50 টাকা বা 2 রাকাত নফল সালাত পড়ব। এটি কোনো সুন্না নয়, এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা, তো এটির মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা ফজরের সালাতে নিয়মিত হওয়া সহজ হবে। আর সেটাতে আল্লাহর কাছে দোয়া তো করতেই হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন।